মেশিনটা দেখছেন, এটা হচ্ছে ধান মারাই মেশিন। এখানে পুলি লাগানো আছে, জাস্ট আপনারা এখানকার যেটা দেখা যায় যে মোটর এখানে বসিয়ে, কারেন্টের মোটর হোক, তারপরে ডিজেল চালিত মোটর হোক বা শ্যালো হোক, যে কোনোটা ব্যবহার করে আপনারা চালাতে পারবেন। আসসালামু আলাইকুম। আমার সামনে আজকে যে মেশিনটা দেখছেন, এটা হচ্ছে ধান মারাই মেশিন। যেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আপনারা জানেন যে ধান যখন কাটা হয়, এর পরের যে কাজটা, আগে তো ম্যানুয়াল পদ্ধতিতে হতো, সবাই বাড়ি দিয়ে ধানগুলোকে আলাদা করতো, কিন্তু এখন বিভিন্ন থ্রেশার মেশিনগুলো আসছে, বড় বড় থ্রেশার মেশিনগুলো। তাই এটা হচ্ছে ছোট থ্রেশার, যেটাকে আমরা বলি হচ্ছে ধান মারাই মেশিন। তো এটার কয়েক ধরনের আছে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। তো আমার সামনে যেটা দেখছেন, এটা হচ্ছে কাঠের বডি। এটা সবথেকে বেশি বিক্রি হয়, কারণ হচ্ছে স্টিল বডি আরেকটা পাওয়া যায়, সেটা স্টিল বলতে পুরোটাই স্টিল থাকে। দেখেন এটার বডিটাও কিন্তু স্টিলেই, কিন্তু সেটার ক্ষেত্রে এই যে সামনের যে অংশগুলো দেখছেন, যে দাঁতগুলো আছে, সেটাও স্টিলের উপরেই বসানো হয়। তবে এগুলো এটা সবাই বেশি নেয়, কারণ হচ্ছে এই কাঠগুলো চেঞ্জ করা যায়, তারপরে দেখা যায় যে পুরো জিনিসটাকে খুলে রাখা যায়। কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে হয় কি, সেটা একদম ফিক্সড করা থাকে যে স্টিলটার ক্ষেত্রে। যদি স্টিলটাও নিতে চান, সেটাও আমাদের কাছে আছে, তবে রেডিমেড এটা সবথেকে বেশি চলে, এই কারণে আমাদের কাছে এটা সবসময় অ্যাভেলেবেল থাকে। আর স্টিলেরটা নিতে গেলে, স্টিলেরটার জন্য আপনাদেরকে আগে অগ্রিম অর্ডার করতে হবে, সেক্ষেত্রে আমরা 2 থেকে 3 দিনের মধ্যে বানিয়ে দিতে পারবো। তবে এটার যে প্রস্থটা দেখেন, এটা হচ্ছে 4 ফিট, এটা হচ্ছে সবথেকে বড়। এর থেকে আরেকটা ছোট হয়, সেটা হচ্ছে 3 ফিট। এটাতে যেটা সুবিধে আছে, আমি একটু আপনাদেরকে দেখাই। এটা ইঞ্জিন চালিত, আপনারা যে শ্যালো মেশিনগুলো দিয়ে পানি সেচ করেন, বা যে কোনো মেশিন যেগুলো আমাদের কাছে মিনি পাওয়ার টিলার অনেকে নেয়, তারা ব্যবহার করে। এই যে এখানে দেখেন, আমরা শেপ দিয়ে রেখেছি, এখানে পুলি লাগানো আছে, জাস্ট আপনারা এখানকার যেটা দেখা যায় যে মোটর এখানে বসিয়ে, কারেন্টের মোটর হোক, তারপরে ডিজেল চালিত মোটর হোক বা শ্যালো হোক, যে কোনোটা ব্যবহার করে আপনারা চালাতে পারবেন। সেটার জন্য আপনাকে যেটাতে ব্যবহার করতে হবে, এই যে এখানে দেখেন, আমরা বাড়তি করে 4 ফিটের বাহিরেও একটু কাঠ দেওয়া থাকে, এই কাঠের মধ্যে আপনারা ফিক্সড করে এখান থেকে চালাতে পারবেন। কিন্তু 3 ফিট, যেটা 3 ফিটে এই অংশটা আপনারা পাবেন না, সেটার ক্ষেত্রে আপনাদেরকে আলাদা করে, দেখা গেল যে যেটা 3 ফিটের যে বডিটা আছে, সেটার জন্য আপনাকে আলাদা করে মেশিন কোথাও সেট করে সেটাকে চালাতে হবে, সেটার জন্য আলাদা আপনাকে খরচ করতে হবে। ওই সেটের মধ্যে এরকম রাখার জায়গা থাকে না আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন এই বডিগুলো অনেক বড়, আপনারা এখানে মোটামুটি তিনজন দাঁড়িয়ে একসাথে ধান মারাই করতে পারবে। আর যখন ইঞ্জিন চালানো হয়, ইঞ্জিন চালানোর ক্ষেত্রে এটা খুব দ্রুত চলে। এটার পা চালানো একগুলো আছে, কিন্তু পায়ে যেটা চালানো হয়, পায়ে চালানোরগুলো সচরাচর এখন কমে গেছে, মানুষ কেনে কম, সবাই এখন মেশিন চালিতটাই বেশি কেনে। তো ওটা চাইলেও আপনারা নিতে পারেন, তবে এই জিনিসগুলো যেটা মেশিন চালিত, এটা সবথেকে বেশি বিক্রি হচ্ছে। তো এটা আমি জাস্ট আপনাকে দেখাই, যে এটা দেখেন হালকা একটু আমি হাত দিয়েই ঘুরোচ্ছি, কত স্মুথ, এটা কত জোরে ঘুরছে। কারণ হচ্ছে এটার আমরা বেয়ারিংগুলো খুব ভালো মানের বেয়ারিং এখানে লাগিয়েছি, যেটা আপনি নর্মালি হাতেও যদি ঠেলেন, দেখে কত জোরে ঘুরতেছে, কত ঘুরতেছে, এবং এটা খুব সহজেই যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। সেটার জন্য আমরা এখানে দেখেন, এখানে আপনার বাঁশ লাগানোর একটা সিস্টেম করে দেয়া আছে, এখান থেকে আপনার এই পর্যন্ত একটা বাঁশ ঢুকিয়ে নিয়ে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। এবং দেখেন এই কাঠগুলো কত ভারী ভারী কাঠ আমরা ব্যবহার করেছি, এই কাঠগুলো মেহগনির কাঠ হয়, বিভিন্ন ভালো ভালো মানের কাঠ আমরা ব্যবহার করে থাকি। এবং অ্যাঙ্গেলগুলো আমি একটু আপনাদেরকে দেখাই, অ্যাঙ্গেলগুলো দেখেন কত ভারী অ্যাঙ্গেল, খুব সহজে এটা আসলে নষ্ট হবে না জং না ধরলে। আর এইদিকে আমি একটু আপনাদেরকে দেখাই, এই শেপটা যেটা ঘোরানো হয় সেই জায়গায় দেখেন কত মোটা মানের আপনার রড ব্যবহার করা আছে। এই এখানে দেখেন বেয়ারিংগুলো কত সুন্দর করে লাগানো আছে, এবং নিচের যে অংশটা, যেটা পুরোটা কাঠ, কাঠগুলো দেখেন অনেক বড় বড় মোটা বাতা ব্যবহার করা হয়েছে, যেটার কারণে খুব সহজে এগুলো নষ্ট হবে না। আর এই জায়গায় দেখেন আপনার বডিটা পুরোটাই স্টিল দেওয়া আছে, এখানে স্টিল বডিটা পুরোটাই আছে, শুধু পিছনের অংশটাতে আপনার কাঠ হালকা দেওয়া আছে, সাইডের অংশটা, আর এই মাঝখানে যেখানে এই দাঁতগুলো বসানো আছে সেখানে আপনার কাঠগুলো ব্যবহার করা আছে। এবং এটাকে দেওয়ার জন্য দেখেন ক্লাম পর্যন্ত খুব ভালো মানের ক্লাম দেওয়া আছে। সচরাচর হয়তো আপনার, আমরা যত সুন্দরভাবে বানানোর চেষ্টা করি, আমরা
যাতে কাস্টমারের কোনো অসুবিধে না হয়, ভোগান্তি না হয়, সেই দিকটা মাথায় রেখে আমরা এগুলো অনেক অভিজ্ঞ লোক দিয়ে বানিয়ে নেওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে যারা অলরেডি দেখেছেন এর আগে অনেক এর থেকে কম কোয়ালিটিরও জিনিস আছে, খুব তাড়াতাড়ি নষ্ট হয়। কিন্তু আমরা চাই যেটা এটা একটা লং টাইম পর্যন্ত আপনাদেরকে সেবা দিয়ে যাক। এই কারণে আমরা এই বিভিন্ন মেশিনারিজগুলো আমরা নিজেরা প্রোডাকশন কিছু করি, কিছু ইম্পোর্ট করি। সেটা আপনারা জানেন যে ইম্পোর্ট করা যেগুলো চায়না সেগুলো অনেক মেশিন আপনারা নিয়ে থাকেন আমাদের কাছ থেকে। তবে এই জিনিসগুলো আমাদের নিজেদের দেশে তৈরি, এটার কারণেই আপনারা যে কোনো এটা সার্ভিসিং নিজেরাই করতে পারবেন, আমাদের কাছে আসতে হবে। তারপরে আমরা প্রত্যেকটা মেশিনের এক বছর সার্ভিসিং ওয়ারেন্টি দিই। তবে এটার জন্য মনে হয় না আপনাদের কোনো সার্ভিসিং দরকার হবে, কারণ এই খুব ইজি বিষয়গুলো। আপনারা চাইলেই এই কার্ডগুলো চেঞ্জ করতে পারবেন একটা সময় যে যখন নষ্ট হবে, কারণ এই রডগুলো তো আর নষ্ট হবে না। কিন্তু আপনার যখন যেটা মনে হবে প্রত্যেকটা জিনিস আপনি চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। এককালীন একটা টাকা খরচ হবে, দেন তারপর থেকে অনেক দিন আপনারা ব্যবহার করতে পারবেন। তো ভিডিও বাড়াই না, এটার কীভাবে কাজ করে সেটা আপনারা ভিডিওতে দেখে নিতে পারবেন। আর এটা যদি প্রয়োজন হয় 3 ফিটটা যদি নিতে চান, 3 ফিটটার ক্ষেত্রে আবারও বলে রাখি সেটাতে মেশিন রাখার জায়গা নেই, সেটা আপনি অন্যখানে মেশিন রেখে আপনাকে এটা চালাতে হবে। আর এই 4 ফিটের ক্ষেত্রে আপনার মেশিন রাখার জায়গা একদম মেশিনের সাথেই আছে, সেখানে রেখে আপনারা এটা চালাতে পারবেন। তো ভিডিও বাড়াই না, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজে ফলো করবেন। আর যদি প্রয়োজন হয় সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন, অর্ডার করলে অনলাইনে এবং আমাদের মোবাইল অ্যাপস থেকে ডাউনলোড করে আপনারা এই কেনাকাটাগুলো করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।